যেমন ভাবে বলবো চিচিং তেমন ভাবে বলতে হবে ফাঁক, মানে আমি যেই টোনে চিচিং বলবো সেই টোনে সবাইকে বলতে হবে ফাঁক। রেডি? চিচিং চিচিং চিচিং। এই গ্রামটা আর জঙ্গলের ধারে নয়, এমন তো নয় যে সব গল্পকেই জঙ্গল থেকে গজাতে হবে, কিন্তু যেখানে জঙ্গল নেই সেখানে কি নেই? কি নেই? গাছের কি নেই? ছায়া নেই। জোরে! যেখানে জঙ্গল নেই সেখানে ছায়া নেই, যেখানে ছায়া নেই সেখানে ঘাসগুলো কি হয়ে যায়? শুকিয়ে হলুদ হয়ে যায়। তার মানে জঙ্গলের ওপরে যেমন ছায়া নেই, নিচে কি নেই? জোরে! জল নেই। আসলে সব কিছু ছাড়া চলে, কিন্তু জল ছাড়া কি গপ্পে চলে? চলে না, চলে না, চলে না। তাই হয়েছে কি, একটা বিরাট বড় ফুটি ফাটা মাঠে ছিল একটা ছোট্ট গ্রাম, সেইখান থেকে একটা শুকনো হয়ে যাওয়া গল্প জল খুঁজতে বেরোলো। যেই ছোট্ট ভাঙাচোরা কুটির থেকে গল্পটা বেরোলো, সেখানে থাকত এক বুড়ি ঠাকুমা, তার দুই নাতি আর তাদের ছোট্ট নাতনি। এবার হয়েছে কি, বড় নাতিটা যখন একটু কম বড় আর মেজ নাতিটা যখন একটু কম মেজ আর ছোট নাতনিটা যখন ছোটই ছোট, তখন তাদের মা বাবা গেল মরে, তাই বুড়ি ঠাকুমাকে ওদেরকে নিয়ে দিন চালাতে হয়। সকালবেলা বুড়ি ঠাকুমা শাক তুলতে যায় নাতনির সঙ্গে, শুকনো কাঠ গোবর এইসব কুড়িয়ে বেড়ায়, আর দুই নাতি তারা গেরস্থের বাড়িতে গরু চড়ায়, তাই এ গ্রামে ও গ্রামে ঘুরে বেড়ায়। এইবার দিনের শেষে ঠাকুমা কিছু খুদকুড়ো রাঁধলো, শাক রাঁধলো, সবার পিঠে তখন খিদে একদম জ্বলছে, সবাই মিলে করে খাবার খেয়ে নেয়। খেয়ে যা হয় কি হয়, কি হয় খাবার পরে? ওরে বাবা, জয়শ্রী মাসি বিরাট বিরাট হাঁই তুলছে। এইবার সাঁঝের তারা গুলো বার হয়, কত রাত ঘন হলো তা মাপতে, কাঁপা কাঁপা হাতে জোনাকিগুলো আলো নিয়ে ঘরের ভেতরে অন্ধকার মাপতে যখন থাকে, তখন ওরা খেয়ে দে ঘুমিয়ে পড়ে। ওই দেখো ওরা ঘুমোচ্ছে, দেখছো? সবাই দেখতে পাচ্ছ? বেশ, তাহলে বেশি চেয়েছিও না। একটা কথা বলি তোমাদের, ওদের কিন্তু খুবই কষ্ট, কারণ ওদের ওখানে কোনো জল নেই, কোনো ক্ষেত নেই, কোনো জঙ্গল নেই, অর্জুন গাছ, অশ্বত গাছ, বয়রা গাছ, আম জাম নেই, 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 কিচ্ছু নেই, সব শুকিয়ে ফুটি ফাটা হয়ে গেছে। ছোট্ট মেয়েটা শুকনো মাঠটায় যায় শুকনো গোবর কোড়ানোর জন্য, তখন সে দেখে ছোট ছোট সাদা কি যেন পড়ে আছে, একদম ফুলের মতো নরম কি একটা জিনিস, কড়ি আঙুলের মতো ছোট, আর তার ওপর দিয়ে নীল নীল ঢেউ খেলানো। সে ঠাকুমার কাছে সেটা নিয়ে আসে, নিয়ে এসে বলে, আ ঠাকুমা এটা কি গো, এ কি ভগবানের দাঁত নখ? ঠাকুমা বলে, না লো না, এ হলো ঝিনুক, জলের জিনিস, যত্ন করে রাখ নাতিন, এ বড় কষ্টের জিনিস। জলের জিনিস? জল কোথায়, এখানে তো কোনো জল নেই। ছিল একটা সময়, ছিল। তাহলে তার কি হলো? সে অনেক কাল আগের কথা, অনেক পুরনো গল্প,
বলো না ঠাকুমা, বলো না, বলো না, বলো না। সবাই ঠাকুমাকে বলতে থাকে, গল্প বলো, গল্প বলো, গল্প বলো। তো সেদিন রাত্রির বেলা ঠাকুমা ওদের নিয়ে গল্প বলতে বসে। চালের উপরে জ্যোৎস্না ঝুঁকি মেরে গল্পটা শুনতে যায়, আর আর আসে বাতাস, সে তো সব জানে, আগে কি হয়েছিল তাও জানে, এখনকার কথাও জানে, সেও চলে যায় জানলার পাশ দিয়ে। ঠাকুমা তার গপ্প শুরু করে, তোর ঠাকুরদার ঠাকুরদার সময় এই জায়গায় ছিল একটা নদী, কি তার নীল টলটলে জল, এদিক ওদিক আর মোরা ভেঙে ভেঙে নদী ঘুরে বেড়াতো, আর তার মধ্যে খেলতো মাছ, আর নদী দিত হাত ভরে, ধান ছিল, মাছ ছিল, পাখি ছিল, সকালবেলা পাখির ডাকে ঘুম ভাঙতো, আর রাত্রিরে শিয়াল পেঁচা হুকা হুকা তারাও ডেকে উঠত। তারপর কি হলো ঠাকুমা, সব কোথায় গেল? সে এক বড় কষ্টের গপ্প, সেদিন রাতের কথা এখনো আমার মনে পড়ে। উপর ঝরন বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সবাই হাত তুলে বৃষ্টি, আমরা ঘরে বসে আছি, তার চুলে রোগা রোগা হাত পা, আর চুল থেকে টপ টপ করে জল পড়ে, মেঝেটা নিকোনো যে ছিল হয়ে গেল কাদা মাখা। ঠাকুরদা তো ভীষণ রেগে গেল, বললো কি চাই? বুড়ি বলে, আজ রাত এর জন্য আমাকে একটু থাকতে দেবে বাবা, দোমট খেয়ে একটু ঘুমিয়ে চলে যাব তোমার ছেলে মেয়েদের আশীর্বাদ করে। তাই না তাই, এলেই হলো, এ কি তোমার বাড়ি না আমার বাড়ি? আর দিলে তো আমার মেঝেটা নষ্ট করে, এবারে বৃষ্টি ধরে এসছে, এসব কিছু হবে না, যাও। তখন বুড়ি আর কি করে, বুড়ি তো চলে গেল, যেতে যেতে বলল, গেলাম বটে কিন্তু তোমায় আশীর্বাদ করে যেতে পাচ্ছি না, গেরস্থের বাড়িতে যখন অনেক কিছু থাকে তখন সবাইকে দিতে হয়, একা তো গেরস্থ বাঁচে না, তাই তোমাকে আমি আশীর্বাদ করতে পারলুম না বাবু, তোমাকে তো একাই থাকতে হবে। এই বলে বুড়ি চলে গেল। তারপর সকালে আমরা যখন চোখ মেলি, বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি থেমে গেছে, আর জানলা খুলে দেখি ধূ ধূ বালি, নদী নেই, নদী চলে গেছে। তারপর সে এক দুঃখের কাহিনী বাবা, নদী চলে গেল, সবাই তোর ঠাকুরদাকে তোর বাবাকে সবাইকে অভিশাপ দিল, তোমরা তোমরাই বনের লক্ষ্মী এসেছিল তাকে তাড়িয়ে দিলে, তোমাদের সাথে এখানে এখানে থাকা যাবে না, তো আমরা চলে যাই বলে তারা অন্য জায়গায় গ্রাম বসালো। এইভাবে আস্তে আস্তে ফসল শুকিয়ে গেল, ধানে আর দুধ এলো না, সব শুকিয়ে গেল, জঙ্গল চলে গেল, পাখি চলে গেল, আর আমি এখন একা তোদের নিয়ে রয়েছি, কিভাবে মানুষ করব জানি না। ঠাকুমা যখন এই কথাগুলো বলছে, দেখে তারা ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা যখন সূর্য যখন সূর্যের আলো দেখা দিল, তখন দেখা গেল একটা পাখি যেন ডাকছে, মেয়েটা উঠে পড়ল, উঠে বলল, ও ঠাকুমা, ও ঠাকুমা দেখো পাখি এসছে, ও ঠাকুমা পাখি এসছে,
তার মানে নদীও আসবে। আমি নদী আনতে যাব ঠাকুমা, আমাকে নদী আনতে যেতে দাও। ঠাকুমা বলল, বালাই ষাট, নদী আনা কি সোজা কথা? কথার কথা নয়, তুই কেমন করে যাবি না, তুই পারবি না। আমি পারবো ঠাকুমা, আমি পারবো। দুই দাদা এলো, তাদেরকে বলল, দাদা মানে দাদা, ও বড়দা, ও ছোটদা, আমি নদী আনতে যাব। দাদারা বলল, এই তুই একটা মেয়ে, তুই কি নদী আনতে যাবি রে? আমরা ছেলে, আমরাই পারি না, আর তুই পারবি? পারবো দাদা, পারবো। কি জানি ছিল তার গলার মধ্যে। ঠাকুমা বলল, যাক, ও নদী আনতে যাক। এই বলে ঠাকুমা ওর জন্য পিঠে বানিয়ে দিল, জল দিল, আর চোখে কাজল লাগিয়ে দিল যাতে চোখগুলো না ভয় পায়, আর মাথায় দিল গেরি মাটির একটা টিপ, আর ছিল একটা সবুজ দুব্বা ঘাস। সেই সবুজ দুব্বা ঘাস দেখিয়ে মেয়েটা বলল, দেখো সবুজ দুব্বা ঘাস তো কোনোদিন মরে না, আমিও মরবো না। ঠাকুমা তখন সেই অমরলতা লাগিয়ে দিল মেয়ের মাথায়, আর মেয়ে তখন দাদাদেরকে বলল, সোনা দাদা মনি দাদা, দাও গো বিদায়, তোমাদের ছোট বন্টি নদী আনতে যায়। সবাই, সোনা দাদা মনি দাদা, দাও বিদায়, তোমাদের ছোট বন্টি ন, সবাই গাও, সোনা দাদা মনি দাদা, দাও গো বিদায়, তোমাদের ছোট বোনটা নদী আনতে যায়। আহা নদী আনতে যায়, আহা নদী আনতে যায়। ওরে বাবা, অনেকে এসে গেছে, এবার তোমরা নেমে পড়ো, এইবার নেমে পড়। এইবার অনেকগুলো বোন হয়ে গেছে নদী আনার জন্য, প্রত্যঞ্জ প্রচণ্ড উত্তেজনার সঞ্চার হয়েছে। এইবার মেয়ে ঠাকুমা দেখিয়ে দিল, নদী এইখান থেকে শুরু হয়, ওই দিকে চলে গেছে। তখন মেয়ে চলতে লাগলো, যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো, এইবার সবাই, যাচ্ছে তো যাচ্ছে মেয়ে, যাচ্ছে তো যাচ্ছে, সবাই তালি, যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে মেয়ে, মাঠ ঘাট পেরিয়ে জঙ্গল ছাড়িয়ে, যাচ্ছে তো যাচ্ছে মেয়ে, যাচ্ছে তো যাচ্ছে। ওরে বাবা, আকাশের উপরে সূর্য, মাঠ ঘাট পেরিয়ে জঙ্গল পেরিয়ে, যাচ্ছে তো যাচ্ছে মেয়ে। মেয়ের তো ভীষণ খিদে পেয়ে গেছে, এইবার সবে মাত্র পিঠেটা বার করে খেতে যাবে। শোনে, আমাকে একটু খাবার দেবে, আমার খুব খিদে পেয়েছে। দেখে একটা কাক, কাকটা ডানা গেছে ভেঙে। মেয়ে আর কি করে, ওকে পিঠেটা দিয়ে দিল এক ঢোক জল খেয়ে। কাক খেয়ে দে একটু হৃষ্টপুষ্ট হলো, তারপরে বলল, তো তুমি কোথায় যাচ্ছ? এধারে তো আমি কখনো ছোট মেয়েদের দেখি না। আমি নদী আনতে যাচ্ছি গো, তুমি নদীর খবর জানো? আমাদের গ্রামে বড় কষ্ট, দাদাদের কষ্ট, ঠাকুমার কষ্ট, আমি নদী আনতে যাচ্ছি। নদীর খবর আমি কি করে জানবো? আমি তো পাখি, পাখিরা কখনো পাখির খবর ছাড়া আর কোনো খবর জানতে পারে না। তবে একটা কথা আমি তোমায় বলতে পারি, পাহাড়ের উপর থেকে সব নদী নেমে আসে। তুমি যদি দু দিন দু রাত হেঁটে মায়া জঙ্গল, ভয়ের জঙ্গল সব পেরিয়ে যাও, একটা পাহাড় পাবে, সেইখানে হয়তো বা তোমার নদী আছে। এই শুনে মেয়ে বলল, ঠিক আছে তাহলে যাই। কাক তখন চলে গেল, মেয়ে আবার যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, সবাই, যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে মেয়ে, জোরে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে মেয়ে, মাঠ ঘাট পেরিয়ে জঙ্গল ছাড়িয়ে, যাচ্ছে তো যাচ্ছে মেয়ে। সামনে দেখে একটা কে যেন দাঁড়িয়ে আছে, একটা নেকড়ে বাঘ। নেকড়ে বাঘটা বলল, আচ্ছা আমার বাচ্চারে না একটা গর্তর মধ্যে পড়ে গেছে, তুমি কি ওদের একটুখানি বাঁচাতে পারবে? এমন সরু গলার নেকড়ে বাঘ মেয়ে কখনো জানতো না যে নেকড়ে বাঘদের গলা এত সরু হয়। তবুও মেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, জানি না আমি কি করব পাথরের নিচে, আসলে আমার, ঠিক আছে চলো। এই বলে দেখে একটা বিরাট গর্তের উপর একটা মাঝারি সাইজের পাথর রাখা। মেয়ে অনেক চেষ্টা চরিত্তির করে
করে পাথরটা তুলে করে যেই ফেললো সব ছানা পোনাগুলো কিলবিল কিলবিল করে বেরিয়ে আসলো। নেকড়ে বাঘ বললো ধন্যবাদ, মানে গলাতে এবারে বোটা হয়ে গেছে, তার আগে একটু কষ্ট হচ্ছিল তো তাই গলাটা সরু হয়ে গেছিল, এবারে বললো ধন্যবাদ। তা তুমি কোথায় যাচ্ছ? এই রাস্তা দিয়ে তো কোনো ছোট মেয়েদের আমি আগে দেখিনি। তখন মেয়ে আবার সেই কথা বলল, মায়া জঙ্গলের কথা। নেকড়ে বাঘ বললো শোনো, মায়া জঙ্গলে অনেক পাখি, তারা কিন্তু তোমায় চেনা নাম ধরে ডাকবে, সেই নামে যদি তুমি সাড়া দাও তাহলে কিন্তু তুমি আর ওখান থেকে বেরোতে পারবে না, আঁচলের কুট দিয়ে কানের মধ্যে চাপা দিয়ে দেবে, মায়া জঙ্গল পেরিয়ে যাবে, আর তারপরে আসবে ভয়ের জঙ্গল, সেই জঙ্গলে নানা হিংস্র জন্তু জানোয়ার, তাদের থেকে যদি তুমি ভয় পাও তাহলে তোমার পা হয়ে যাবে পাথর, তাই তোমাকে কিন্তু একটা গাছে উঠে নিজেকে বেঁধে রাখতে হবে। মেয়ে বললো আচ্ছা ঠিক আছে। এইবার মেয়ে হাঁটতে লাগলো আবার, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, আচ্ছা হাত একটু উপরে তুলে তার, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, মেয়ে বলে যাও ঘাট পেরিয়ে জঙ্গল পেরিয়ে যাচ্ছে তো যাচ্ছে। দুই দিন দুই রাত পেরিয়ে মায়া জঙ্গলে মেয়ে প্রবেশ করলো। মায়া জঙ্গলে কত সুন্দর পাখি, আর তারা সবাই মেয়েকে তার নাম ধরে ডাকছে ঠাকুমার গলা করে, ও মেয়ে, ও নাতি, দাদারা ডাকছে এই তুই কোথায় গেলি, কিন্তু মেয়ে তো কিছু শুনতে পাচ্ছে না, মেয়ের কানে তো সেই আঁচল দেওয়া, তাই মেয়ে সবাইকে দেখতে দেখতে সেখান থেকে বেরিয়ে চলে গেল। এরপরে এলো ভয়ের জঙ্গল, হিংস্র জন্তু জানোয়ার, নেকড়ে বাঘ, সবাই মেয়েকে ভয় দেখাতে লাগলো। কিন্তু একটা মজার কথা কি জানো তো, ছোটবেলায় মেয়েটাকে কেউ কোনোদিন ভয় দেখায়নি, তাই ভয় কি সে জানি না, তাই মেয়েটা কি করলো, যেমন কথা তেমন কাজ, গাছে উঠে পড়লো, গিয়ে নিজেকে শক্ত করে একটা শাড়ি দিয়ে বেঁধে নদীর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা ও মা উঠে দেখে সে একটা পাহাড়ের উপর, পাহাড়ের উপরে কুলকুল 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 কুল করছে একটা নীল রঙের রথ, আর তার নিচে যখন মেয়ে কান পাতলো তখন ক্লিক 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 করে আওয়াজ করে শুনলো একটা নদী সেখানে আটকে রয়েছে। এবার মেয়ে যখন নদীটাকে নিতে যাবে তখন শোনে কে যেন একটা বলছে, এই কি ব্যাপার, তুমি এখানে কি করছো? দেখে একটা লোক গাট্টা গোট্টা হাট্টা গোট্টা চেহারা, খোঁচা খোঁচা দাড়ি, সে বলছে কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমি নদী নিতে এসো। নদী নিতে এসছো? নদী নিতে আসা কি অত সহজ ব্যাপার, তুমি কে নদী নেবার? না আসলে আমার গ্রামে খুব কষ্ট, আমার ঠাকুমার কষ্ট, আমার ভাইদের কষ্ট, আমাকে একটু নদী নিয়ে যেতে দাও না গো। এমনি এমনি তো দেওয়া যাবে না, তার বদলে তুমি আমাকে কি দেবে বলো? আমার তো কিছুই নেই। তাই তো দেখছি তোমার তো কিছুই নেই, লবডঙ্কা, কিন্তু ওই চুল তো আছে। মেয়েটার খুব সুন্দর লম্বা লম্বা চুল ছিল, চুল খুব ভালোবাসতো তো চুলটা, তাই আর কি। তাও বললো ঠিক আছে, চুল যদি চাও তাহলে আমি চুলই দেব। এই বলে একটা ধারালো পাথর নিয়ে ঠ্যাট করে যেই চুলটাকে কাটতে যাবে তখন লোকটা বলল রোসো 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 রোসো, ওটা পরীক্ষা ছিল, এক্সামিনেশান, ওই আজকাল ওই সব শুনি শহরের স্কুলে হয় না, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, শুধু পরীক্ষার ফেস্টিভ্যাল, সেই রকম পরীক্ষা, তো সেই পরীক্ষা নিচ্ছিলাম, কিন্তু তুমি পাশ করে গেছো, তুমি ভীতুও নও, তুমি স্বার্থপরও নও, তুমি হচ্ছ সাহসী, এই রকম একটা লোকের জন্যই আমি অপেক্ষা করছিলাম, তুমি চলে যাও, তোমার পেছন পেছন নদী যাবে। যেই কথা সেই কাজ, মেয়ে চলতে লাগলো আর পেছনে দেখলো ঝুন 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 ঝুন, নদী যাচ্ছে, আর কেউ নদী হতে চাও তাহলে আসতে পারো, ঝুন 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 পেছনে ঝ
রাস্তায় দেখা হলো সেই কাকের সঙ্গে। কাক বললো, এই নাও একটা মাছ, তোমার জন্য দিয়েছি, ভাইদেরকে দিয়ে দেবে, নদীতে ফেলে দেবে, অনেক মাছ হবে। মেয়ে সেটা নিয়ে নিল। তারপরে ওই দিকে যাচ্ছে, নেকড়ে বাঘ বলল, ওই দেখো ওই পিঁপড়ে, ওই গর্তটা ছিল একটা ইঁদুরের গর্ত, ওখানে অনেক ধানের বীজ ছিল, এই নাও তুমি দিয়ে দেবে, তাহলে অনেক ফসল হবে। মেয়ে তাও নিয়ে নিল। সেই সব নিয়ে মেয়ে চলল ঝুন 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 ঝুন। ফিরতে ফিরতে নদীটা যখন চলে গেছে গ্রামের মধ্যে, সে এক অবাক কাণ্ড, সেই যে শুকনো শুকনো ঝিনুক, তার ওপরে যে নীল নীল ঢেউ খেলানো দাগ, সেইগুলো হয়ে গেল সব নদীর ঢেউ। আমরা কি সবাই হাত তুলে নদীর ঢেউ হতে পারি? সবাই নদীর ঢেউ, ছেলেরাও, বাবারাও, মেয়েরাও। আমি একটা বাবাকে দেখছি হাত তুলছে না, সাদা জামা পরা বাবা, নদী হয়ে যাও, ভেরি গুড, নদী হয়ে গেল, চতুর্দিকে নদী। আর এদিকে ঘরের মধ্যে ঠাকুমা তো চিন্তিত, আচ্ছা ওই অমল্যতাটা কি মরে গেল? না তো মরেনি। দাদারা চিন্তা করছে, এই বাবনের কি হল রে ও মা? তখনই শুনে মেয়ে এসে গেছে, ঠাকুমা নদী এসে গেছে, ওই দেখো নদী। মেয়ে ঘরে ঢুকলো, তার পা ভেজা, গায়ে জলের গন্ধ, আর তার সঙ্গে সঙ্গে এসে গেছে নদী। চারিদিকে এখন সবুজ হয়ে গেল, সেই ঘাসগুলো আর হলদে নয়। তারপরে কিছুদিন পর ধান হলো, ফুল হলো, পাখিরা এলো, আর জঙ্গলও হলো। এখন এই গ্রামটা জঙ্গলের ধারে, আর ঠাকুমা তার নাতি নাতনিদের নিয়ে গল্প বলে। সেই গল্প ভেসে যায় নদীর জলে। তোমরা কি সবাই পাচ্ছ গল্পগুলো? তুলে নাও, তুলে নাও গল্পগুলো, আর নিজে যে যার নিজেদের গল্পগুলো দিয়ে দাও নদীতে, দিয়ে দাও। এইভাবেই সেই যে নদীটা চলে গেছিল, এইভাবেই সব নদীরা ফিরে আসবে। তোমার গল্প, আমার গল্প, আমাদের সবার গল্প নিয়ে একদিন নদীরা আসবেই। আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মোড়লো।